প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং আপডেট প্রায় তেরো হাজার প্লাস আইসিডিএস সুপারভাইজার পোস্টের নিয়োগের দুর্দান্ত একটি সুখবর উঠে আসছে বলা যেতে পারে মে মাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে একাধিক হতাশার মাঝখানেও উঠে আসছে চাকরির একটি দারুণ সুখবর সব থেকে আর্জেন্ট এবং বিগ নিউজ আপডেট চলুন কথা না বাড়ি মূল আলোচনায় প্রবেশ করি তাই আপনাদের জন্য সিরিয়াসভাবে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি কার্যত মে মাসের শেষ প্রান্তে এসে বিরাট বড় একটি খবর উঠে আসলো জুন মাস থেকে এই সংক্রান্ত বিষয়ে ভালো খবর আরও দারুণভাবে কিন্তু উঠে আসবে সেটি হচ্ছে তেরো হাজার প্লাস অর্থাৎ তেরো হাজারের বেশি শূন্য পদে আইসিডিএস সুপারভাইজার পোস্টের নিয়োগের দুর্দান্ত সুখবর উঠে আসছে বন্ধুরা ডিটেলস খবর আপডেটে আমরা প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে ব্রেকিংভাবে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব বর্তমানে এই যে সময়কালটি চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ভালো খবর আবারও চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হবে লোকসভা ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এমনই একটি কিন্তু খবর আপডেট উঠে আসছে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি এ বিষয়ে কিন্তু নোটিফিকেশান আসবে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্রে খবর আপডেটটি বেরিয়ে আসছে জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ জুনের সেকেন্ড উইক নাগাদ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চারই জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে দশই জুন পর্যন্ত আদর্শ আচরণ বিধি রাজ্যে কার্যকরী থাকবে তারপরে ওই পদের নিয়োগ শুরুর সম্ভাবনা পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর আপাতত এই সামাজিক গণমাধ্যমের সূত্র থেকেই বার্তাটি উঠে আসছে তাহলে শূন্য পদ আপনারা জানতে পারছেন প্রায় তেরো হাজার প্লাস অর্থাৎ প্রায় তেরো হাজার দুশো পঁচিশটি চারই জুন পর্যন্ত নির্বাচনী ফলাফল ঘোষণা দশই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি বা রাজ্যের নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট যে ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্টরা জারি থাকবে কার্যত সেগুলো মিটলেই নিয়োগের সম্ভাবনা শুরু হয়ে যাবে এবং পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে আপাতত সূত্রের খবর সেটাই কিন্তু উঠে আসছে এ বিষয়ে আরও জানা যাচ্ছে যে রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর ঊর্ধ্বসীমা বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্নাতকরাও আবেদন করতে পারবেন ভোট পর্ব মিটলেই কার্যত আইসিডিএস সুপারভাইজার পদে তেরো হাজারেরও বেশি শূন্য পদের নিয়োগ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ধরনের প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্রধারী বার্তাটি উঠে আসছে অফিসিয়াল নোটিফিকেশন চলে এলে আমরা কিন্তু যাবতীয় বিষয় বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ